আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এটা হলো ভুঁড়ি। এই ভুঁড়িটা পরিষ্কার হইতে আরম্ভ করে এ টু জেড ভিডিও করার আমার খুব ইচ্ছা ছিল, বিকজ ঈদের দিন থেকে আজ তক পর্যন্ত স্টেপ বাই স্টেপ একটা না একটা ঝামেলার মধ্যে পড়ে আছি। তো যার জন্যে আর টপ টু বটম এটার ভিডিও করতে পারলাম না। তো যেটা আমি করেছি, পরিষ্কার করার পর এটাকে একটু হলুদ দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পর ভিতরের যে পানি ওটা আমি ফেলে দিয়েছি, উপর থেকে যে তেলগুলো এগুলো আমি উঠিয়ে দিয়েছি। এখন এটাকে আমি কুচি কুচি করে কেটে নিই। হ্যাঁ, কুচি কুচি করে, এই যে আমি দেখাচ্ছি, এরকম কুচি কুচি করে একটু একটু করে কেটে নিতে হবে। কেটে নিয়ে আমি এটা রান্না করা পর্যন্ত আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে এবং এইভাবে করবেন। এটা রান্না করতে সময় নেয়, নিতে হবে আজকে করে, আজকেই না, দুই তিন দিন লাগবে এটা রান্না করতে। এই যে ঠিক এরকম ছোটো ছোটো করে এটাকে আমি কেটে দিচ্ছি। ঠিক এরকম করে ছোট ছোট করে এরকম করে কেটে নিতে হবে। এরকম করে আমি সবগুলো কেটে নেব। এটা আমি এভাবে কেটে নিয়েছি, এই ভুটিগুলা ভুঁড়িগুলো কেটে নিয়েছি। ভুঁড়িগুলো কেটে নেওয়ার পরে, সরি, আমি ভুঁড়িগুলো আগে দিয়ে ফেলেছি, তেজপাত দিয়েছি। আমি একটু দেখায় দিই, ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, তারপরে শুকনো কাঁচা মরিচ দিয়েছি। এখন এখানে একটু হলুদ দিব, লবণ দিব, একটু সাদা তেল দিব, দিয়ে এখন এটাকে আমি চুলোর জাল দিব। এবং এটা যখন একটু কষে উঠবে, মানে রস বেরিয়ে যাবে, তেল উপরে উঠবে, তারপর এটা নামিয়ে রাখব। এটা মিনিমাম 3 থেকে 4 বার রান্না করতে হবে, একটু একটু করে 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 এটাকে খুব সুন্দর করে মোলায়েম করে নিতে হবে। তো এখন চুলোয় জাল দিই, পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কয়বার কষালাম এবং কিভাবে রান্না করি। ভুঁড়িটা ঠিক এই রকম হবে, এই যে আমি জাল দিয়েছি। এখানে আমি সামান্য একটু পানি দিব, কারণ সিদ্ধটা ফার্স্ট স্টেপে সুন্দর করে করে নিতে হয়। তারপর এটা পারতপক্ষে 3 থেকে 4 বার খুব হালকা আছে, প্রত্যেকবার জাল দিয়ে জাল দিয়ে এটা একদম মাখো মাখো করে নিতে হয়। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এটা অনেকটা আমার মশলার সাথে এটা মেখে গেছে। এখন সিদ্ধর আমি কিছুটা গরম পানি দেব, দিয়ে এটা আরও সিদ্ধ করে নিয়ে পানিটা যখন এটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে, তখন এটা জালটা অফ করে দিয়ে রেখে দেব। পরবর্তী স্টেপগুলো আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো।